মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শূন্যপুণ্যবান। রবীন্দ্রনাথ জীবনানন্দ বা কামু কাফকা পড়া বাঙালির র্যাকে একটা সময় দুটো বই মাস্ট ছিল, কৃত্তিবাসী রামায়ণ আর কাশীদাসী মহাভারত। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সিঙ্গি গ্রামের বাড়িতে বসেই শুরু হয়েছিল বাংলায় মহাভারত অনুবাদের কাজ, অন্তত ইতিহাস তাই বলে। 1595 থেকে 1613 সালের মধ্যে শেষ হয়েছিল ব্যাসদেব রচিত মহাভারতের বাংলা অনুবাদের কাজ। শুরুটা হয়েছিল সিঙ্গির বাড়ির মাটির নিচে একটি ঘর থেকে, সেখানে বসেই প্রথম পাণ্ডব বিজয় নামে একটি গ্রন্থ লেখেন কবি। কাশীরাম দাস আমাদের কাটোয়া মহকুমার মানুষের অহংকার, অলংকার, তার যে সৃজন কর্ম সেটা সারা বাংলা তথা বিশ্বেই সমাদৃত হয়েছে। কাশীরামের পুঁথি দেখে প্রথম তা ছাপার কথা ভাবেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তাঁরই সম্পাদনায় 1335 বঙ্গাব্দে বিমলাচরণ লাহার আর্থিক সাহায্যে প্রকাশিত হয় কাশীরামের মহাভারত। দাম ছিল 4 টাকা। সবটাই শুরু হয়েছিল সিঙ্গির এই বাড়ি থেকে। কাশীরাম দাসের সেই বসত ভিটে আজ ধ্বংসের মুখে, ইঁটের কঙ্কাল বেরোনো বাড়িতে কবির স্মৃতি খুঁজে পাওয়া মুশকিল। চরম অবহেলায় ধীরে ধীরে শেষের দিন গুনছে কবির বাড়ি। কাশীরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এখানে খনন কাজ চলে, মাটির নিচে হদিশ মেলে দুটি গোপন কুঠুরির। আমরা পরবর্তীকালে আবার একটা জায়গায় খনন কাজ শুরু করি এবং সেখানেও একটা ছোট আমরা ঘরের সন্ধান পাই। আমরা চাই যে এর প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক। সংস্কার নেই, নেই প্রচারও, তবু উৎসাহীরা ঠিক খুঁজে বের করে নেন কাশীরাম কবির বাড়ি। কাশীরাম দাসের এই বাড়িটিকে সরকার থেকে অধিগ্রহণ করে এখানেতে তার স্মৃতিবিজড়িত স্থানটিকে সকলের গোটা পৃথিবীর সম্মুখে তুলে ধরা হোক। সেই 1961 সালে সিঙ্গি গ্রামে এসে কবির বসত ভিটে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে যান তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। তারপর কেটে গেছে 56 বছর, একটুও বদলায়নি ছবিটা। আজও প্রতিশ্রুতি আছে, পূরণের দায় নেই কারো। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, পূর্ব বর্ধমান।